পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে সরকার প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শুরু করেছে। 2021-22 অর্থবছরে রাঙামাটি জেলায় 717 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। কলেজ পর্যায়ে শিক্ষার্থী প্রতি 7000, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষার্থীদের 10000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। বৃত্তি প্রদানে উপজেলা ও সম্প্রদায় ভিত্তিক বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তবে বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সৎ, যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পড়ালেখা অনেক সুবিধা হবে, আমি আমার পড়ালেখা ভালোভাবে চালিয়ে যেতে পারবো। এই উন্নয়ন বোর্ডে প্রবৃত্তি আমাদের লেখাপড়া পাশে অনেক সাহায্য করছে। আমাদের বই কিনতে সুবিধা হবে, খাতা কলম কিনতে হবে। বৃত্তির টাকাটা পাওয়ার কারণে আমার খুবই উপকার হবে। এটি একটি পিছিয়ে পড়া অঞ্চল এবং এখানে দরিদ্রের হার অনেক বেশি। এই বৃত্তিটা পেয়ে আমাদের অনেক বেশি উপকার হয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আগামীতে বৃত্তির পরিমাণ আরো বাড়ানোর আশ্বাস পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের। বিদ্যা শিখে দুর্জন হবেন না, গলা কাটা ডাক্তার হবেন না, আর যারা ইউনিভার্সিটিতে পড়েন আমলা হয়ে গলা কেটে দেবেন না। অবশ্যই আমরা আগামীতে 2 কোটি টাকা থাকবে, আরো 1 কোটি টাকা আমরা সেটা কলেজ লেভেল আমরা বৃদ্ধি করব। 2021-22 অর্থবছরে পার্বত্য জেলার রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির 2193 জন শিক্ষার্থীর মাঝে 2 কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সময় সংবাদ, রাঙামাটি।